করতে পারেন। আচ্ছা, বাহিরের সাউন্ড গুলা আপনার যারা যারা অ্যাটেন্ড করছেন আজকে ক্লাসে, বাহিরের সাউন্ড সাউন্ড একটু মিউট করে আউট। আশেপাশে সাউন্ড করেন না। হ্যাঁ সানি, আচ্ছা গত ক্লাসে যে আমি গত যে ক্লাসটা নিয়েছিলাম এখানে একটু আসেন নাকি, যে এখানে বুঝতে অসুবিধা আছে, কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। ওই যে আপনি শীটটার কথা বলছিলেন, ওই যে এ বাইরকে যে শীটটা দিবেন, ওই যে গুগল গুগল ড্রাইভে যে আপনি শীটটা করছিলেন পাওয়ার পয়েন্ট, ওইটা কি ছিল শীটটাতে করেছেন স্যার? ওই শীটটা এ বাইরকে আমরা কিভাবে উপস্থাপন করব বা এ বাইরকে কিভাবে পাঠাবো স্যার? এক্সেল স্যার, এক্সেল এক্সেল বুঝতে পারছি স্যার। যাও, খুব সুন্দর। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার সাবস্ক্রাইব কিনার স্যার নিয়মটা যদি বলতেন স্যার। ও সাবস্ক্রাইব, ওটা পরে বিষয়, ওটা পরে, ওটা কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন কিংবা ভিউজ বাড়াবেন এটা আমি পরে এটা শিখাই দেবো না। আর এমনি এই রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা যাক, আমি ওটা দেখাচ্ছি, ওই যেটা ওই যে বায়ারকে কিভাবে শেয়ার করবেন, তাই না? আপনি কাজটা করবেন, করার পরে আপনাকে লিঙ্কটা কিভাবে শেয়ার করবেন, এই তো না? এই যে এখানে এই যে যে এই যে শেয়ারের যে অপশনটা আছে না, এখানে দেখছেন ডান পাশে উপরে দেখা যায়? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করেন, এই যে দেখেন এই যে এই দুইটা অপশন আসবে আপনার এখানে, এই যে নিচে চেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে এই যে এনি উইথ দা লিংক, আরেকটা উপরে থাকবে আবার রেস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন দেখবেন যে রেস্ট্রিক্টেড আর এনি উইথ দা লিংক। আপনি এনি উইথ দা লিংক মানে এটা এটাই ক্লিক করবেন, উপরে এটাই ক্লিক করলে কিন্তু বাইরে দেখতে পারবে না। এখানে এটাই ক্লিক করার পরে এই কপি লিংক, এটা কপি করার পরে ডান, তারপরে এই লিংকটা বাইরে শেয়ার করবেন। এই যে একটা লিংকটা আমি এই যে কপি করছি, ধরেন এখানে আমি ট্যাপ এখানে যদি পেস্ট করি, এখানে এখানে চলে আসে লিঙ্কটা, কিন্তু এখানে চলে আসবে, ওইটা হলো বায়ারকে সাবমিট করবেন। আর বায়ারকে কোন জায়গায় যে সাবমিট করবেন লিঙ্কটা শেয়ার করবেন, আর কিভাবে এটা বায়ারকে দেবেন ওই কাজটা তো আমি মার্কেট প্লেসে দেখাবো, ওটা তো এখন না, ওটা যখন মার্কেট মার্কেট প্লেসের কাজ দেখাবো তখন হচ্ছিল আপনাদের এটা দেখাবো, কিন্তু শেয়ার করবেন এই বলেন। মানে আমি তো পিসি লাগবে, মাস্ট বি পিসি কিংবা ল্যাপটপ, পিসি জন্য মানে কে কি ধরনের কি বাজেটে পিসি নিলে ভালো হবে সবচেয়ে এই আউটসোর্সিং এর জন্য? পিসি আপনার এটা মিনিমাম কনফিগারেশন যদি আপনার কোরাই 3 থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে, কোরাই 3 মিনিমাম কোরাই 3 কেনার চেষ্টা করবেন। এটা কি শুধু এর জন্য ডিজিটাল মার্কেটিং এর জন্য, গ্রাফিক্স ডিজাইন কিংবা অন্য কিছু করা যাবে না? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের কাজও করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। আর এখানে আরেকটা ভালো একটা কথা বলছেন, এখানে এমন কেউ আছে যে গ্রাফিক্স ডিজাইনের কাজ পারে কিংবা জানে? এই যে ক্লাসে যারা যারা অ্যাটেন্ড করছেন আজকে, এমন কেউ আছে যে গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, লোগো ডিজাইন কি? হ্যাঁ আমি লোগো ডিজাইন করতে জানি। ও ফাইন, অনেক সুন্দর একটা, কারণ এই যে লোগো ডিজাইন যাও আপনার অনেক সুবিধা হবে, আপনার এই যে কাজ লোগো ডিজাইনের উপর প্রচুর কাজ কাজ আছে, কিন্তু মার্কেট প্লেসে অনেক অনেক কাজ আছে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা আজকের যে ক্লাসটা আমি একটু বাকি একটু কাজ অন্য একটা কাজ করি। আজকে আমাদের যে ক্লাসটা হবে এটা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা হচ্ছিল আপনার একটা আপনার একটা ভিডিও ইউটিউব এসইও, যেটা আপনি ইউটিউব এসইওটা হচ্ছিল আপনার একটা ভিডিওকে আপনাকে র্যাঙ্কে উপরে নিয়ে আসা, মানে একটা যখন একটা ভিডিও পাবলিশ হয় বায়ারের কিংবা আপনার যে কোনো একটা ভিডিও যখন পাবলিশ হয় ওটাকে আপনাকে র্যাঙ্ক করাইতে হবে। ওটা দেখা যাচ্ছে আপনি যখন পাবলিশ হয় ওটাকে যদি ঠিক মতো এসইও না করেন তাহলে ওইটা 5, 10, 50 পাতার ভিতরে আপনার খুঁজে খুঁজে পাওয়া যাবে না ওই ভিডিওটা, কিন্তু আপনাকে ওই
এসইও করে ওটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। এসইওর কাজটা হচ্ছিল র্যাঙ্ক করানো। ঠিক আছে, ইউটিউব এসইও আর এল ওয়েবসাইট এসইওর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এসইও সম্পর্কে আলাপ করতে গেলে আমি প্রথমে ওয়েবসাইট সম্পর্কে মানে মোটামুটি এসইও সম্পর্কে একটু ধারণা দেই ইউটিউব এসইও করার আগে। আপনাদের সাথে কথা বলতেছি, এর ভিতরে একটা অর্ডার আছে ইউটিউব প্রমোশনের উপর। এসইওটা কি, হ্যাঁ এসইওটা এসইও ছিল আপনার র্যাঙ্ক করানো কোন একটা পেজ। এসইও কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে অফ পেজ ওয়েবসাইট এসইও যখন করবেন তখন ছিল এসইও কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অফ পেজ এসইও আর একটা হচ্ছে অন পেজ। অন পেজটা কি আপনার একবার লাইভ, যেটা লাইভ মানে ওয়েবসাইটে আপনার সরাসরি যেটা কাজ করা হয় ওইটা মূলত অন পেজ এসইও। আর অফ পেজটা কি, অফ পেজটা হচ্ছিল আপনার বিভিন্ন রকমের ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বলতে কি, আপনার একটা রেফারেন্সে মানে একটা রেফারেন্সে অন্য একটা রেফারেন্স থেকে অন্য একটা ওয়েবসাইটে চলে আসবে, মানে একটা রেফারেন্স ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট থেকে রেফারেন্স দিয়ে অন্য আরেক সাইটে আরেকটা সাইটে পাঠাবে, এটি আসলে ব্যাকলিঙ্কের কাজ। তো ইউটিউবের ক্ষেত্রে আপনার অফ পেজ এগুলো লাগে না মূলত, কিন্তু আপনাদের জানা জানা থাকাটা দরকার ভবিষ্যতে এটা কাজে লাগবে। অফ পেজ এসইওটা আসলে আপনার তিন ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা আমি হ্যাঁ লিখে দিই, আপনাদের মনে থাকবে না। স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর স্যার। ওই মানসম্মত স্যার এফ ফাইবারে স্যার একটা অ্যাকাউন্ট খোলার জন্য কি কি করা লাগে সেগুলো আমি দেখাবো না, এটা পরে মার্কেট প্লেসের ক্লাস গুলোতে তখন আমি দেখাবো না। ঠিক আছে, এখন এখন এটা দেখাইতে চাচ্ছি না। এখন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স গুলো আমি কয়টা ক্লাস তো এসইও এর এটার উপর, এটা হয়তো ভাই একদিনে পারা যাবে না, হয়তো দুইটা ক্লাস শেষ করা লাগবে, এটা অনেক কাজ আছে। আচ্ছা আমি এটা ইউটিউব এসইও যেটাকে বলে ইউটিউব এসইও, এসইওটা আপনার আমি তিন ধরনের এসইওর কথা বলছি, ব্ল্যাক হ্যাট এসইও, দেখা যায় দেখতে পারেন নাকি দেখা যাচ্ছে। আচ্ছা ব্ল্যাক হ্যাট এসইওটা কি, ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে কারো কি জানা আছে যে ব্ল্যাক হ্যাট এসইওটা? ব্ল্যাক হ্যাটটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট কে কোনো একটা ইউটিউব চ্যানেল কে আপনাকে চুরি কাজ চুরি সামারি করে ওটাকে র্যাঙ্ক করানো, ওটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। জিনিসটা বুঝছেন, এটা আসলে চুরি সামারি করে কিভাবে, ধরেন একটা ইউটিউব চ্যানেল খুব নাম করে একটা ইউটিউব চ্যানেল, ওটা অনেক র্যাঙ্ক হয়েছে, অনেক ভিউয়ার ভিউজ হয়ে গেছে, প্রায় 10 লক্ষ 20 লক্ষ ভিউজ হয়ে গেছে। আপনি চিন্তা করলেন যে এই ইউটিউব চ্যানেলটা যেহেতু এত র্যাঙ্ক পাইছে, এত সাবস্ক্রাইব বাড়ছে এই চ্যানেলের, আমি একটা কাজ করি, ওইটার যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো আমি ওখান থেকে কপি করে আমার ইউটিউব চ্যানেলে আমি বসাই দিই। সেটা কি হলো, কিন্তু অন্যের জিনিস আপনার নকল করছেন চুরি করা যেটাকে বলে, সেই ক্ষেত্রে আপনার ওইটা ওইটাকে বলা হলো ব্ল্যাক হ্যাট এসইও, মানে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করে আপনাকে ওইটাকে র্যাঙ্ক করাইছেন। কিন্তু এটা যখন গুগলে জানতে পারবে যে আপনি চুরি করে উপরে আসছেন, চোর যখন চুরি করে আপনি
প্রতিদিন চুরি করার পর একদিন যখন ধরা পড়ে তখন কি অবস্থা হয়? এটা এরকম গুগল যখন ইউটিউব যখন ইউটিউব কি ইউটিউব কিন্তু গুগলেরই ইউটিউবটা কিন্তু গুগল কিনে নিছে এখন ইউটিউবের মালিক কিন্তু গুগল যখন গুগল এটা বুঝতে পারে যে এটা আপনি চুরি করে মানে এটাকে দুই নম্বরই করে আপনার র্যাঙ্কে টপ টপ র্যাঙ্কে নিয়ে আসছেন আপনার ভিডিওটা তখন আপনাকে এমন হ্যাঁ গুগল করবে কি তখন আপনাকে এমন পানিশমেন্ট দেবে তখন আপনি কিন্তু ফার্স্ট পেজ কেন আপনার 10 পেজের ভিতরে আপনাকে কোনো খুঁজে পাওয়া যাবে না ভিডিও খুঁজে পাবেন না তখন দুই নম্বরই করে কিন্তু র্যাঙ্ক করানো যায় একদিন সর্বোচ্চ দুই দিন গুগল যখন বুঝতে পারে এটা দুই নম্বরই করে আসছে তখন কিন্তু এটাকে পানিশমেন্ট এমন পেনাল্টি দেয় যে ওইটা আপনার প্রায় 50 পাতার পিছনে ফেলাই দেয় ওকে ওইটাকে আর খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও আর গ্রে হ্যাট এসইওটা কি গ্রে হ্যাট এসইওটা হচ্ছে আপনার কথা বলেন না একটু গ্রে হ্যাট এসইওটা আপনার দুই নম্বরই করা না মানে পুরোপুরি চুরি করবেন না ওটা ছিল জাস্ট এটা কিভাবে বোঝাই একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের ধরেন আপনি যাইতেছেন আপনি গাড়িতে যাইতেছেন ধরেন তো গাড়ির অন্য আরেকটা সিটে এক ভদ্রলোক উঠছে এবং গাড়িতে উঠে এসে ঘুমাইতেছে নাক ডেকে ঘুমাইতেছে কিন্তু তার পকেট থেকে একটা মোবাইল পড়ে গেছে আপনি দেখছেন যে মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে কিন্তু আপনি বললেন না আপনি কি করলেন যে যে স্টেশনে আসার পর ওই ভদ্রলোক নামে গেছে আপনি করছেন কি তার মোবাইলটা আপনার পকেটে নিয়ে আপনি চলে গেছেন এটা কি চুরি করা হইলো এটা কিন্তু চুরি করা হয় নাই সরাসরি চুরি করা হয় নাই মানে এটা কিন্তু এটাও একটা অপরাধ করছেন কিন্তু মানে আপনি কিন্তু বলতে পারতেন যে আপনার মোবাইলটা পড়ে গেছে আপনি নিয়ে যান কিন্তু সেটা না করে চলে যাওয়ার পরে আপনি মোবাইলটা আপনি আপনি নিয়ে নিছেন এইটারে বলে হইলো গ্রে হ্যাট এসইও সেটা কিরকম আমি অন্যভাবে উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই যে ধরেন একটা দোকানে আপনি মোবাইল কিনতে গেছেন ধরেন একটা স্যামসাং এর একটা সেট কিনতে গেছেন এখন ওই দোকানে ওই সেটটা নাই মোবাইল সেটটা সে অন্য আরেকটা দোকানে দেখাই দিল সেই দোকানে বলে দিছে যে তুমি আমি যত দোকানে তোমার দোকানে কাস্টমার পাঠাবো ওখান থেকে আমার 50% কমিশন রাখবা খারাপ জিনিস দাও তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার জন্য কমিশন রাখতে হবে সে কনভার্ট করে অন্য আরেকজনকে দিয়ে দিল সে খারাপ একটা মোবাইল দিয়ে দিল দুই দিন পরে আইসা এরপরে ছিল আপনি ওই লোকটা ধরলেন যে ভাই আপনি এমন একটা লোকের কাছে আপনি পাঠাইছেন যে সে আমার দুই নম্বর একটা মোবাইল সেট দিয়েছে দুই দিন পরে নষ্ট হয়ে গেছে আপনি কিন্তু রেফারেন্স কিরো অন্য একজনের কাছে পাঠাইছেন গুগল এটা যদি আপনার এই ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এরকম যদি আপনি কারোর রেফারেন্স দেন আর খারাপ কারো যদি রেফারেন্স দেন তাহলে কিন্তু গুগল দুইজনকে পানিশমেন্ট দেয় এটা কিন্তু গ্রে হ্যাট এসইওর ভিতর পড়ে আর হোয়াইট হ্যাট এসইওটা কি আপনি কষ্ট করে অনেক কষ্ট করে আপনি আপনার ওয়েবসাইটটাকে একেবারে লিগাল ভাবে মানে সব নিয়ম কানুন মাইনা আপনি ওই ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলটাকে আপনি র্যাঙ্ক করাইছেন এটি আসছিল হোয়াইট হ্যাট এসইও হোয়াইট হ্যাট এসইওতে আপনি যদি লিগাল ভাবে যদি সৎ ভাবে আপনি যদি কাজ করে ওইটাকে র্যাঙ্ক করান ওইটা কিন্তু পার্মানেন্টলি ভাবে থাকে অনেক দিন পর্যন্ত থাকে তাহলে ব্ল্যাক হ্যাট এসইও গ্রে হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আপনাদের কথা শুনলে অনেকেই ভয় পায় যে এসইওটা কি এসইওটা এটা কি আমাদের দ্বারা হবে এত কঠিন কাজ তাহলে কি আমরা এগুলো ইউজ করি হ্যাঁ এটা অনেকে মনে করে যে এসইওটা খুব কঠিন একটা কাজ কিন্তু এসইওর আমি যে আজকে দেখাবো যে পদ্ধতিতে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে এত সহজ পদ্ধতি যে গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম কি ইউটিউব প্রমোশন এর চাইতে বেশি সহজ হবে এলো ইউটিউব প্রমোশন আর আপনারা যদি স্যার একটা প্রশ্ন হ্যাঁ স্যার আমি কি প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই
তাহলে কি আমরা উপরে দুইটাই ইউজ করতে পারবো না? কোন দুইটা? ওই দুইটা গ্রে হ্যাট এবং ব্ল্যাক হ্যাট কখনোই এটা করা যাবে না। হ্যাঁ কখনোই করা যাবে না। আপনার এটা কখনোই এটা যদি করেন তাহলে আপনি যদি বায়ারে এটা যদি বুঝতে পারে যে যে আপনি ব্ল্যাক হ্যাট করে ওইটাকে ব্ল্যাক হ্যাট এসিও করে গ্রে হ্যাট এসিও করে এটাকে র‍্যাঙ্ক করাইছেন কিন্তু ওই বায়ার আর জীবনে কোনোদিন আপনার হবে না এবং আপনার বিরুদ্ধে রিপোর্ট করে দেবে মার্কেটপ্লেসে, আপনার আইডি তখন ব্যান হয়ে যাবে। এটা ভুলেও কখনো তাহলে আমাদের স্যার স্যার বাইরে থেকে অনেক শব্দ আসছে স্যার, একটু মিউট করে দিলে ভালো হয়। ভাই বাইরে থেকে শব্দটা করেন না, একটু বেশি শব্দ আসছে। আপনি স্যার মিউট করে দেন সবাইকে, সবাইকে মিউট করে দেন, আপনি কথা বলেন। আচ্ছা এটা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, প্রচুর শব্দ আছে স্যার প্রচুর। প্রশ্ন স্যার আপনি সবার শেষে নেন। স্যার প্রশ্ন কাইন্ডলি আপনি সবার শেষে নেন। আচ্ছা ঠিক আছে আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ ক্লাসে কনসেন্ট্রেট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে আমি মিউট করে দিচ্ছি সবগুলো। আপনি যদি আমার কথা শুনতে না পান সেই ক্ষেত্রে মেসেঞ্জারে নক করবেন, ঠিক আছে। আচ্ছা ব্ল্যাক হ্যাট এসিও এবং গ্রে হ্যাট এসিও এবং হোয়াইট হ্যাট এসিও, এরপরে আমি দেখাবো যে কাজটা আপনি কিভাবে করবেন, আপনি এসিওটা কিভাবে করবেন, ইউটিউব এসিওটা। যেমন কিছুক্ষণ আগে একটা বায়ার আধা ঘন্টা আগে, আর আরেকটা সুবিধাটা কি, আপনারা যখন ইউটিউব প্রমোশনের কাজ করবেন তখন কিন্তু আপনার বায়ারের কাছ থেকে অনেক সময় বুঝাইয়া আপনার ইউটিউব এসিওর কাজটা আপনার নিতে পারবেন। যেমন এই যে আধা ঘন্টা আগে, আমার আধা ঘন্টা হয় না সম্ভবত 20 মিনিট আগে আমার সাথে যে এক বায়ারের সাথে যে কাজ দিছে, একসাথে উনি দুইটা কাজ দিছে, উনি ভুলে মনে হয় একটা কাজ ডাবল ক্লিক করে হলো আসে, যার কারণে ওনার দুইটা অর্ডার আসে একসাথে। ওনাকে উনি ইউটিউব প্রমোশনের জন্য আমাকে দিছিল, কাজটা দিতে চাইছিল, আমি বলছি যে তোমার আগে লিঙ্কটা পাঠাও, আমি তোমার লিঙ্কটা দেখি চ্যানেলটা দেখি, তারপরে চললে আমি বলে দেবো যে কি করতে হবে কি না করতে হবে। আমি ওর চ্যানেলটা দেওয়ার পর আমি চেক করে দেখছি যে ওর চ্যানেলে কোনো এসিওর কোনো কাজ করাই হয় নাই, শুধু ভিডিওগুলো আপলোড দিয়ে রাখছে। তখন আমি বায়ারকে বুঝাইলাম যে তোমার তোমাকে আমি প্রমোশন করে দিতে পারি কিন্তু সেটা ক্ষণস্থায়ী হবে, টেম্পোরারি হবে। তুমি যদি একটা কাজ করো, তোমার এসিওটা তোমার চ্যানেলটা যদি আমি এসিও করে এরপর যদি প্রমোশন করি সেক্ষেত্রে তুমি রেজাল্টটা ভালো পাবে। তখন উনি করছে কি, উনি সাথে সাথে রাজি হয়ে গেছে, উনি কিন্তু ইউটিউব এসিওর কাজটা দিয়েছে। তার মানে আপনি ইউটিউব এসিও এবং ইউটিউব প্রমোশনের দুইটা কাজ যদি পারেন, আপনি বাইরের কাছ থেকে কিন্তু কাজ বুঝাই আপনি তাদের তাকে যদি বুঝাইতে পারেন, সে আপনাকে ইউটিউব এসিওর কাজও দেবে প্রমোশনের কাজও দেবে, একসাথে আপনি কিন্তু দুইটা কাজ পাবেন। আচ্ছা আমি যে কোনো একটা ভিডিও আমি প্রথমে দেখাই যে এসিওটা কিভাবে করবেন, একটা ভিডিও কিভাবে র্যাঙ্ক করাবেন, অপটিমাইজ করবেন কিভাবে, যে কোনো একটা ভিডিও আপনাকে প্রথমে ঢুকতে হবে, চ্যানেলে ঢুকতে হবে। এই যে দেখেন আপনি ইউটিউব এসিওর কাজ করতে গেলে আপনাকে একটা দুইটা টুলস ইউজ করতে হবে। আপনি এই যে বাম পাশে যে এই যে প্লাস চিহ্ন আছে এখানে আপনি লিখবেন, এখানে ভিডিক নামে একটা অপশন টুলস আছে, গুগল ক্রোম, আপনি সবসময় গুগল ক্রোম ইউজ করবেন, ভিআইডিআইকিউ এই কথাটা লিখে আপনি এন্টার দেবেন। এখানে এখানে দেখবেন যে ভিডিক ভার্সন ফর ইউটিউব, এই যে ভিডিক ফর ক্রোম গুগল ক্রোম, এখানে ক্লিক করবেন। এখানে এক্সটেনশন, এখানে একটা এক্সটেনশন নামে একটা অপশন আসবে, এক্সটেনশনে ক্লিক, এটা আমার এটার সাথে অ্যাড করা আছে দেখে এটা আসতেছে না, এখানে এক্সটেনশন এরপর এখানে অ্যাড কথাটা লেখা থাকবে, অ্যাডে ক্লিক করবেন, বাস হয়ে গেছে, এইটুকুই কাজ। এটা হলে এক্সটেনটা আপনাকে এক্সটেনশনটা আপনাকে আগে অ্যাড করে নিতে হবে ভিডিকের। এরপরে আরেকটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা আপনাদের আমি দিয়ে দেবো যখন আপনি এসিওর কাজ করবেন ক্লাসে, সেগুলো আমি দিয়ে দেবো এই সফটওয়্যারটা। এটা হচ্ছে টিউব র‍্যাঙ্ক, আপনাকে এসিওর কাজ করতে গেলে পরে এই দুইটা জিনিসই আপনার লাগবে,
এটাতে এই দুইটা দিয়ে আপনার যাবতীয় কাজগুলো করতে হবে এসিওর। এই যে দেখেন একটা ভিডিও আপনাকে যখন এসইওর কাজ করবেন চ্যানেল চ্যানেলটা আপনাদের আরেকটা জিনিস আপনাদের শিখাইতে হবে সেটা হচ্ছে হলো একটা চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে সেটা আগে আগে শিখতে হবে যে একটা ইউটিউব চ্যানেল আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এই চ্যানেলটা আমি কেটে দিচ্ছি দেখেন আপনি প্রথমে জিমেইল প্রথমে জিমেইলটা আপনি ওপেন করবেন ওপেন করে রাখবেন ওপেন করে রাখার পরে একেবারে ডান পাশে এই যে এখানে আপনি এখানে লিখবেন যে youtube.com 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 লিখলে পরে আপনার সরাসরি কিন্তু আপনার ওই পেজটায় মানে ওই যে জিমেইলটা করা আপনি খুলে রাখছেন ওই জিমেইল দিয়ে সরাসরি কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এটাকে অপটিমাইজ করতে হয় অপটিমাইজটা কিভাবে করবেন এই যে দেখেন দেখেন এই যে বাম পাশে না ডান পাশে উপরে এই যে এখানে লোগোটা থাকবে ঠিক আছে এখানে ক্লিক করবেন কিংবা নাম থাকবে আপনার এখানে চ্যানেলের নাম থাকবে এই জায়গায় ক্লিক করবেন এরপরে ছিল ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন সময় নিচ্ছে এরপরে দেখেন এরপরে কাজটা কি আপনার কাজটা হচ্ছে হলো আপনি চ্যানেলটা এটা কিন্তু চ্যানেল ক্রিয়েট করতেছেন চ্যানেল ক্রিয়েটটা কিভাবে আমি আবার দেখাই যদি আপনারা না বোঝেন অনেকে আছে হয়তো বুঝতেছেন না প্রথমে একটা যে কোনো একটা জিমেইল ওপেন করবেন ঠিক আছে প্রথমে যে কোনো একটা জিমেইল ওপেন করবেন ধরেন এটা জিমেইল এই আমি একটা জিমেইল ওপেন করছি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করার পরে বাম পাশে একটা ট্যাব নেবেন youtube.com লিখবেন আপনি লিখলে সরাসরি ওই যে ওইটা দিয়ে যে জিমেইলটা দিয়ে আপনি যেটা দিয়ে আপনি জিমেইল করছেন ওইটা রিডাইরেক্ট হয়ে একবারে সরাসরি আপনি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবেন। এখানে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ডান পাশে আছে ওই যে লগের মতো আছে এখানে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে যাবেন তারপরে এরপরে এখানে সেটিং এ যাবেন নিচে আছে দেখবেন সেটিং সেটিং এ যাইয়া এখান থেকে কিওয়ার্ড বসাবেন চ্যানেলে যাবেন চ্যানেল এই যে চ্যানেল চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পর এখানে কান্ট্রি সেট করবেন এবং আপনার চ্যানেলটা কি ধরনের চ্যানেল ওইটার উপর আপনি কতগুলো কিওয়ার্ড বসাবেন যদি আপনার মিউজিক চ্যানেল হয় তাহলে মিউজিক তারপরে এন্টারটেনমেন্ট এভাবে কিছু লিখতে পারেন যদি আপনার এডুকেশনাল কোনো চ্যানেল হয় এখানে লিখবেন এডুকেশন টেকনোলজি এগুলো লিখবেন
কিওটগুলো বসাইতে হয়, ঠিক আছে? তো আমি এই সিওর কাজটা আজকে দেখাবো আর কি। ইউটিউব এসিও তো যখন এসিওর যখন কাজ করবেন কন্টেন্ট, এই কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পরে দেখেন এখানে আপনার এখানে যে কোনো একটা ভিডিও আমি আমি আপনাদের দেখাই, যে কোনো একটা ভিডিও ধরেন এই যে এই ভিডিওটা আমি দেখাচ্ছি যে এটা কিভাবে এসিওটা করতে হবে। আচ্ছা প্রথমে আপনাকে যে যে ভিডিওটা আপনি এসইওটা করবেন সেটার আপনার টাইটেল টাইটেলটাকে আপনি কপি করবেন। দেখেন এখানে কপি এই টাইটেলটা এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে এই যে আমি একটা সফটওয়্যার আমি নিয়েছিলাম এখান থেকে, সফটওয়্যারটা আমি আবার এই সফটওয়্যারে যেতে হবে। এই সফটওয়্যারটা আপনাদের দিয়ে দেবো, এটা আপনারা কম্পিউটারে ইনস্টল করে রাখলে ইনস্টল করলে এরকম ইন্টারফেসটা এরকমই আসবে। এই সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে হোমে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এখানে টাইপ কিওয়ার্ড এখানে লিখবেন হচ্ছে হলো ওইটার ওই যে কপি করছেন এখান থেকে টাইটেলটা ওইটা এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে গো এখানে গো গোতে যাবেন। আমি আপনাকে বলছিলাম যে অন্য সরাসরি অন্য মানুষের ভিডিও কপি করা যাবে না, ট্যাগ কপি করা যাবে না। এখন আসলে আপনি দেখবেন যে এখানে এখানে যে ভিডিওগুলোর আপনার র্যাঙ্ক বেশি মানে ভিউজ বেশি সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। যেমন এটা শো করছে, এরপর সেই ভিউজ অন্য অন্য ভিডিওর কিওয়ার্ডগুলো কি আছে ট্যাগগুলো কি আছে এগুলো আপনার এখান থেকে কপি করতে হবে। হ্যাশট্যাগগুলো দেখেন এখানে আমি যদি এটা ক্লিক করি এটা কোনো ট্যাগ আছে কিনা, দেখেন এখানে বিভিন্ন ধরনের ট্যাগ আছে। এখান থেকে আপনার ওই রিলেটেড আপনি করোনা ভাইরাস যেমন এখান থেকে এই ট্যাগটা আপনি এখান থেকে কপি করতে পারেন, কপি করে ট্যাগের এখানে আপনি বসাইতে পারেন। ওই ট্যাগের ট্যাগ নামে একটা অপশন আছে, এই যেখানে আছে দেখেন এখানে যদি আমি এখানে ট্যাগটা এখানে ধরেন বসাই দিলাম করোনা ভাইরাস, আমি এখানে সবগুলো কেটে দিচ্ছি। আপনি একটা ভিডিও যখন এসইও করবেন কি কি জিনিস করতে হবে আমি বলি আপনাদের, প্রথম থেকে আমি বলি আপনাকে টাইটেলটা অপটিমাইজ করতে হবে, এটাকে বলে টাইটেল। আপনাকে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা আপনি দেবেন না, ডেসক্রিপশন বায়ার বলে দেবে যে কি ডেসক্রিপশন, ওটা বায়ারই বুঝবে, বায়ারে যেটা দিয়ে দেবে ওখানে ডেসক্রিপশনে ওইটা বসাবে, ঠিক আছে? এরপরে ছিল আপনি এন্ড স্ক্রিন, এই যে এন্ড স্ক্রিন আছে এন্ড স্ক্রিনটা আপনি এখানে বসাইতে হবে, ওইটা আমি দেখাই দিচ্ছি একটু পর্যায়ক্রমে আমি দেখাবো। কার্ডটা কিভাবে যোগ করবে সেটা আমি দেখাবো, আজকে সবগুলোই দেখাবো। তারপর এটা এসইও স্কোর কিন্তু ওই যে আমি একটু আগে ভিডিকটা যে একটা টুলস ইউজ করছিলাম ওইটাই কিন্তু আপনি স্কোর কত এটা কিন্তু এখানে শো করে। দেখেন এটা এখন কিন্তু জিরো আছে, এটারে আমি দেখবেন যে 40-এর উপরে আমি নিয়ে আসবো স্কোর। এখন কিন্তু এখানে দেন 50-এর ভিতরে কিন্তু শূন্য আছে, এখানে সবগুলো জিরো জিরো করে। আপনি এই যে এইগুলো যদি এখন কিওয়ার্ডগুলো যদি আমি এখানে ট্যাগগুলো যদি বসাই দেখবেন যে এখানে কিওয়ার্ডে এখানে স্কোর বাড়তে থাকবে, আস্তে আস্তে করে বাড়তে থাকবে। করোনা ভাইরাস বসাইছি দেখেন এখানে জিরো, এই যে 13 হয়ে গেছে 13.1। আবার এখান থেকে করোনা ভাইরাস নিলাম একসাথে, এরপর করোনা এটা এটা নিয়ে দেখি। এইভাবে আপনাকে এখান থেকে কপি করে করে বিভিন্ন শুধু একটা থেকে না অনেকগুলো থেকে কপি করে করে নেবেন। একটা থেকে যদি সম্পূর্ণটা নেন
তাহলে আপনাকে ওই যে ব্ল্যাকেট এসে আপনাকে পেনাল্টি মারবে আবার অনেক পিছনে মানে ফেলাই দেবে পেনাল্টি দিয়ে, যার কারণে আপনার এই বিভিন্ন চ্যানেল থেকে আপনাকে নিতে হবে এই ট্যাগগুলো। ধরেন এখান থেকে আমি করোনাটা নিলাম, দেখেন এখন কত স্কোর হয়েছে, দেখেন 13-এর পরে আরো বাড়বে, 20 হয়ে গেছে, দেখছেন 50-এর ভিতরে কিন্তু 20 হয়ে গেছে। আর আপনি ওই যে একটু আগে যে আমি ভিডিকতে ইনস্টল করছিলাম ওইটা করলে যে সুবিধাটা পাবেন, এখানে যে দেখেন এখানে কিছু কিছু ওরা হাই স্কোরিং ট্যাগ ওরা এখানে সাজেস্ট করে, যেমন এই যে বাংলা নাটক, এটা আপনি ক্লিক করবেন, এখানে যেগুলো প্লাস শো করবে ওগুলো আপনি ক্লিক করবেন যেগুলো সাজেস্ট করবে। আরেকবার জয়েন্ট হয়ে এটা একটু পরে এটা কাইটা যাবে, কারণ কি 45 মিনিটের বেশি থাকে না, এটা কিন্তু 24 হয়ে গেছে স্কোর। এবার এখান থেকে আমি আরো কিছু কিছু নেই, যেমন এখান থেকে নিচ্ছে আমি আরো ভিডিও আছে, এখান থেকে অন্য একটা চ্যানেল থেকে আমি কিছু কিওয়ার্ড নেই, ধরেন লকডাউন লকডাউন সং এটা নিয়ে নিলাম, এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। আমার টার্গেট হচ্ছে হলো যখন বায়ারে কাজ দিবে, ও দেখছেন আরেকটা জিনিস দেখেন আপনি কিছু কিছু কিওয়ার্ড আছে ওটা দিলে পর র্যাঙ্ক কিন্তু কমে যায়, যেমন এই মাত্র একটা যে কিওয়ার্ডটা দিছি লকডাউন সং এটা দিলে কিন্তু র্যাঙ্ক আরো কমছে, কিন্তু আগে ছিল 24 কিন্তু হয়ে গেছে এটা 23, তার মানে এইটা কিওয়ার্ডটা এখানে দেওয়া যাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, একটা একটা যখন বসাবেন তখন এটা আপনার স্কোরের দিক তাকাইতে হবে। আবার এটা দিয়ে হলো মাপে এটা স্কোর মাপা যেটাকে ভিডিক, এটাকে ভিডিক স্কোর বলে আর কি, দেখেন আগে কত আছে স্কোরটা 24.2, আমরা ওইটা বাদ দিয়ে অন্যটা নেই, করোনা ভাইরাস সং এটা নিয়ে দেখি, এটা বসে দেখি বাড়ছে কিনা একটা দেখি, এটা 29 হয়ে গেছে, দেখছেন অনেক বাড়ছে প্রায় 5, ওটার র্যাঙ্ক 5 বেড়ে গেছে। এভাবে হাই স্কোরিং কিছু কিছু ট্যাগ আমাদের এখান থেকে বাসাই করতে বাসাই করে নিতে হবে, COVID-19 এটাও নিতে পারি আমরা, এটা বসাই দেখি, সরি আগে দেখি এটা স্কোর কি বাড়লো কিনা, 29 ছিল, দেখেন 29, ওইটা বাড়েও না কমেও না, তার মানে ওইটা দেওয়া যায় সমস্যা নেই। এরপরে করোনা ভাইরাস নিউজ সং এটা নিয়ে দেখি আমরা, আর এখানে একটা জিনিস কি এখানে 500টা, এখানে 500 পর্যন্ত আপনি কিওয়ার্ড এখানে বসাইতে পারবেন, আর কত কিওয়ার্ড বসাইছেন এখানে কিন্তু এখানে শো করবে, কত ট্যাগ বসাইছেন এখানে কিন্তু শো করতেছে, এখানে দেখেন এটা কিন্তু 500-এর ভিতরে 100 কেবল হয়েছে, এরকম সর্বোচ্চ 500 পর্যন্ত আপনি বসাইতে পারবেন। এইভাবে মিনিমাম আপনার 44-এর 40-এর উপরে আপনাকে স্কোর রাখতে হবে, 40 হয়ে যাবে, আরো ভালো ভালো কয়েকটা ট্যাগ এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে। এটাটা কি বাড়ছে না কমছে, এই যে ট্যাগটা বসাইছি মাত্র এটা 12 না কমে নাই, তার মানে এটা তার সমস্যা নাই, না কমলেই হলো। আমি অন্য আরেকটা চ্যানেলে যাই, এই চ্যানেলে যাই দেখি করোনা ভাইরাস ফানি ভিডিও এটা দিয়ে দেখি, দেখেন স্কোরের দিক তাকাবেন, কাজ করে আপনি স্কোরের দিক তাকাবেন,
এক লাফে চলে গেছে কোথায় 35 ছিল সেখান থেকে হয়ে গেছে কিন্তু 43 দেখছেন এখানে কিন্তু বাড়তেছে সবকিছু কিন্তু বাড়তেছে এখানে 5 এখানে সবগুলো 0 ছিল এখানে হইছে 2 5 এর ভিতর 2 5 এর ভিতর 4 হয়ে গেছে 5 এর ভিতর 5 সবগুলো স্কোর কিন্তু আস্তে আস্তে করে বাড়তেছে এখানে এরপরে কিন্তু সেভ দেবেন কাজ করার পরে এখানে যদি সেভ ক্লিক না করেন তাহলে ওই কাজে করে কোনো লাভ হবে না সব ব্যর্থ হয়ে যাবে এখানে সেভ দিতে হবে এরপরে আমি আরেকটা দেখাই আরেকটা দেখানোর পরে অন্য একটা বিষয়ে আমি যাব সেটা হচ্ছে আপনি কিভাবে এন্ড স্ক্রিন যোগ করবেন এটা দেখাবো অনেক কিছু হয়তো প্রথমবার তো এটা বুঝতে পারেন নাই ভিডিওটা দেখবেন বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে সফটওয়্যারটা সম্পর্কে আপনারা কোনো কিছু হয়তো বা এটা প্রথমে এটা দেখতেছেন তো যখন আমি দিয়ে দেবো এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন আপনাদের পিসিতে কম্পিউটারে তো তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আমি এই যে এই পর্যন্ত দেখাইছিলাম তাই না এই যে এটা স্কোর হয়েছিল কিন্তু 43 পর্যন্ত এটার স্কোর হয়েছিল এটুক তো বুঝতে পারছি ভিডিও তো অফ আছে ভিডিও তাই কিছু দেখা যাচ্ছে না ভিডিও তো অফ আছে ও আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে না আচ্ছা শেয়ার করা হয় না এখানে এভাবে আপনি ইনস্টাগ্রামে এখান থেকে কিন্তু 48 49 পর্যন্ত করতে পারবেন এখানে কিন্তু এখানে অনেক সময় লাগে একটা ভিডিও এসইও করতে কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে আমি কিন্তু এই যে এত শর্ট টাইমের ভিতর দেখাইছি তারপরে কিন্তু 43 পর্যন্ত স্কোর নিয়ে আসছে কিন্তু এভাবে আপনাকে এখানে মাইপা দেখতে হবে এটা আসলে মাপা যন্ত্র মিডিক নামে একটা টুলস আপনাদের দেখাইছিলাম প্রথমে মনে আছে ওই যে এখানে আপনার লিখবেন গুগলে যে লিখবেন গুগল ভিডিক আপনার এই যে স্কোরটা শো করতেছে এটা কিন্তু ভিডিকের কারণে কিন্তু শো করতেছে ওইটা আপনাকে ইনস্টল করে নিতে হবে মানে ওইটাকে গুগল ক্রোমে ওইটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তারপরে এখানে স্কোর গুলো আপনি দেখতে পাবেন আপনি এই স্কোর যে দেখবেন একটা একটা করে ওখান থেকে কপি করে আপনাকে ট্যাগ বসাইতে হবে এবং স্কোরের দিক তাকাই দেখতে হবে স্কোর কত হয়েছে এটা হলো মূলত এসইওর কাজ মেইন বায়াররা এটাই দেয় সাধারণত যে আপনার তাদের ভিডিওটাকে র্যাঙ্ক করাইতে হবে হাই স্কোরিং ট্যাগ এবং কিওয়ার্ড দিয়ে এটা দেখছি যে আমি কিওয়ার্ড ঠিক আছে এরপর কিওয়ার্ড এবং ট্যাগ আছে এরপর আছে হ্যাশট্যাগ আছে আবার হ্যাশট্যাগগুলো কীভাবে বের করবেন এই দেখেন ওই জায়গায় আবার যাবেন এই যে এখানে এখানে অনেকগুলো এই হ্যাশট্যাগ আছে দেখেন এই যে হ্যাশট্যাগ গুলো আপনাকে এখান থেকে হ্যাশট্যাগ গুলো আপনাকে কপি করতে হবে এই কপি করবেন আবার এখান থেকে কিন্তু ওই যে দেখছেন বাম পাশে কিন্তু এখানে হ্যাশট্যাগ ফাইন্ডার নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা এই যে এখান থেকে কিন্তু নিতে পারবেন এই জায়গা থেকে নিতে পারবেন এটা আমি দেখাই দিই এখান থেকে কিভাবে কিভাবে নেবে এখান থেকে এই যে হ্যাশট্যাগ ফাইন্ডারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টাইটেলটা এই টাইটেলে আবার যাবেন ঠিক আছে টাইটেলে যাবেন টাইটেলে যাওয়ার পরে আপনাকে আবার এখানে আবার পেস্ট করতে হবে পেস্ট করার পরে বুথে যাবেন
এখানে দেখবেন শুধু হ্যাশট্যাগ গুলো এখানে শো করবে, এখানে যত হ্যাশট্যাগ আছে এখানে কিন্তু শো করতেছে। এখন আপনি পর্যায়ক্রমে আপনি ইউজ করবেন না, এখানে বসাবেন না, এখান ধরেন এখান থেকে দ্বিতীয় নম্বরটা নিলেন, মানে উল্টো পাল্টা ভাবে আপনি বসাবেন। রিয়ারেঞ্জ আছে না, যেমন রিয়ারেঞ্জ করেন না যে আপনার ক্লাসে ওইরকম, মানে উল্টো পাল্টা ভাবে এটা পর্যায়ক্রমে সারানো যাবে, বসানো যাবে না, বসাইলে আবার অনেক সময় এটা পেনাল্টি দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে উল্টো পাল্টা ভাবে বসাইতে হবে। যেমন দ্বিতীয়টা আপনি আগে নেবেন, দ্বিতীয়টা আগে আপনি বসাবেন, সেটা বসাবেন কোথায়, এখানে ডেসক্রিপশন এত করা দরকার নেই, এখান থেকে আমি কিছু কেটে দিই। অ্যাটেন্ডেন্স দিয়ে বসাই দিই, এখান থেকে পেস্ট করে দেবেন, পেস্ট। এখান থেকে আমি আরেকটা আরো কয়েকটা এখান থেকে সিলেক্ট করি, করোনা ভাইরাস এটা নিয়ে আমি দেখতে চাই, ঠিক আছে, করোনা ভাইরাস। এরপরে চল, তারপরে চলো এখান থেকে করোনা ট্যাগ নিলাম, তিন থেকে চারটা ট্যাগ বসাই দিতে হবে, বেশি বসানোর দরকার নেই, পেস্ট। তারপরে আর কোনটা নেওয়া যায়, এখান থেকে করোনা ভাইরাস সং এটা নিলাম। তাহলে কয়টা হ্যাশট্যাগ বসাইলাম আমি, একটা দুইটা, একটা দুইটা তিনটা চার, তাই না? এরপর এখানে সেভ দেবেন, সেভ, ঠিক আছে। সেভ দেওয়ার পরে এরপরে কাজ, আপনার কিন্তু দুইটা কাজ হয়েছে এখানে, এখানে কিন্তু দুইটা কাজ করলেন, সেটা হচ্ছিল আপনার ট্যাগ বসাইছেন আর হচ্ছিল হ্যাশট্যাগ বসাইছেন। এরপরে কিন্তু চ্যানেলের আরো অনেক কাজ রয়েছে, কাজগুলো আরো কি কি কাজ, এখানে তো এখানে এন্ড স্ক্রিন নামে একটা অপশন আছে, কার্ড স্ক্রিন, কার্ড, হ্যাঁ, যে লিংকে ছিলাম কিন্তু, আচ্ছা, এন্ড স্ক্রিনটা কি, দেখেন এন্ড স্ক্রিনে আপনি এখানে কি ক্লিক করবেন, এই যে এন্ড স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ওয়েট কর, হ্যাঁ, এই যে এলিমেন্ট নামে একটা অপশন আছে, এই যে এলিমেন্ট, ভিডিওটা আপনারা আপনাদের দিয়ে দেবো, বারবার পর্যন্ত দেখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করবেন, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, আগে দেই দিচ্ছি, এই কথা বলেন, সাথে কথা বলেন না, আগে দেন না, পরে দেন, এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এখানে আপনি ক্লিক করবেন, এই যে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা এটা কখন শো করে, আপনি যখন ইউটিউব চালাবেন, সবাই তো ইউটিউব চালান, দেখবেন যে একটা ভিডিও যখন শেষ হয়ে যাবে যাবে তখন দেখবেন যে পর্দার মানে মনিটরের পর্দায় বাম পাশে অথবা ডান পাশে আরেকটা ভিডিও সাজেস্ট করতেছে, মানে আরেকটা ভিডিও দেখাইতেছে যে আপনি যদি ভালো লাগে এই ভিডিওটা দেখতে পারেন। এইটি আছে এন্ড স্ক্রিনের কাজ, এটা এখান থেকে আপনি দিয়ে দেবেন, ব্যাস এখানে ডাবল ক্লিক করলে বসে গেছে। এখন তার মানে আপনার যখন ভিডিওটা শেষ হবে, শেষ হওয়ার আগে কিন্তু এই ভিডিওটা শো করবে, এটা হলো কাজ। আর কার্ডের কাজটা কি, কার্ডে একই রকম কাজ প্রায়, কার্ড দেখেন এখানে কার্ডে ক্লিক করবেন, একবার সিম্পল কাজ, এসের কাজ একবার খুব সহজ কাজ, ইউটিউব এসেও খুবই সহজ, পারলে একবারে খুবই সহজ, এই সফটওয়্যারটা এলো খুব সহজ করে দেয় আর কি, এই সফটওয়্যারটা স্যার আপনাকে খুব কঠিন মনে হবে কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করলে আপনার কাছে খুব ইজি লাগে। এখানে ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিওতে আপনি এখানে ক্লিক করে দেবেন, ডাবল ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করার পরে নিচে সাবমিট নামে একটা অপশন আছে, এখানে সেভ দেবেন, তাহলে আপনি কি কি করলেন যে আপনার ট্যাগ বসাইছেন, ট্যাগ বসাইছেন, তারপর আসলে এন্ড স্ক্রিন, এখানে কি এন্ড স্ক্রিন করছেন, কার্ডের কাজ করছেন, আর হ্যাশট্যাগ বসাইছেন, আরো আরো কাজ আছে নিচে একবারে। আপনার এখানে ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যেমন কার্ডটাকে একটু বুঝে নেবেন, এই যে ল্যাঙ্গুয়েজ আছে বাংলা,
আপনার যখন বাইরে যখন কাজ দেবে তখন কিন্তু বাংলা থাকবে না, তখন সে যদি আপনার রাশিয়ান হয় তাহলে রাশিয়ান এখানে উল্লেখ করে দিতে পারে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, যদি ওনার বাড়ি যদি স্পেন হয় মানে ওনার কান্ট্রি যদি আপনার স্পেন হয় তাহলে এখানে আপনাকে স্পেন কথাটা সিলেক্ট করে দিতে হবে, স্প্যানিশ কথাটা লিখতে হবে, লিখতে হবে না এখানে ক্লিক করলে হবে, লেখা লাগে না। আর এটা যেহেতু বাংলাদেশে, এটা বাংলাদেশের চ্যানেল, সেক্ষেত্রে এখানে বাংলা দেওয়াটাই ভালো হবে। অনেকে আবার ইংরেজিও দেয়, যে কান্ট্রি সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর মানে ল্যাঙ্গুয়েজটা ওইটা দেবেন আর কি, যদি বাংলাদেশ হয় বাংলা দেবেন, আর যদি স্প্যানিশ হয় স্প্যানিশ, ইউএসএ কিংবা ইউকের হলে সাধারণত ইংলিশ দেওয়া হয়, দিতে হয়। এখানে আবার ইংলিশ, আবার কানাডার আছে, ইন্ডিয়ার আছে, আয়ারল্যান্ড, কিংডম, ইউনাইটেড, এটা বুঝে আপনার যে দেশের বায়ার যে দেশের হবে ওই দেশেরটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর কান্ট্রিটা ওইভাবে সিলেক্ট করবেন, এই যে এখানে লোকেশন, ভিডিও লোকেশন, লোকেশনটা হবে কি, যদি ইউএস এর বায়ার হয় তাহলে এখানে লিখবেন হলে ইউএসএ, এখানে লিখবেন ইউএসএ, ইউএসএ। রেকর্ডিং ডেট একটা দিয়ে দিলি হয়, এটা বাধ্যতামূলক না, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা অপশনাল। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে ল্যাঙ্গুয়েজটা, তারপরে সে লোকেশন, এই দুইটা আসলে ইম্পর্টেন্ট, এই দুইটা আপনাকে দিতেই হবে। এরপর এখানে সেভ দেবেন, তাহলে আপনার এখন যে কাজগুলো হয়েছে মোটামুটি, এই যে আপনি কাজগুলো করছেন এগুলো তো প্রুফ দিতে হবে, তাই না? এগুলো তো যে কাজগুলো করছেন এগুলো আপনি এসিওর যে কাজটা করলেন এটা প্রুফ তো বায়ারকে দিতে হবে। তো বায়ারকে কিভাবে প্রুফ দেবেন, এখানে লিখবেন ড্রাইভ, আবার গুগল ড্রাইভে যাবেন, আপনাদের যে কোনো জিমেইল একটা ওপেন করে রাখতে হবে, আমি আবার বারবার বলি একটা জিমেইল ওপেন করে রাখবেন, এরপরে হলো ড্রাইভ, গুগল ড্রাইভে যাবেন, সরাসরি আপনার গুগল ড্রাইভে নিয়ে যাবে। এই যে এখানে যে এখানে এই যে গুগল শিটে যাবেন, গুগল শিটে যাবেন, গুগল শিটে যাওয়ার পরে এখানে কতগুলো আপনার কলাম তৈরি করবেন, এখন এখানে অনেকগুলো কলাম তৈরি করতে হবে, যেমন আপনাকে টাইটেল লিখতে হবে, টাইটেল এন্ড ডেসক্রিপশন, টাইটেল এন্ড ডেসক্রিপশন, তারপরে চইল এখানে লিখবেন হ্যাশট্যাগ, আপনি যে হ্যাশট্যাগ এর কাজ করছেন ওগুলা আপনাকে এখানে প্রুফ হিসাবে দিতে হবে, হ্যাশট্যাগ, এখানে লিখবেন হচ্ছে হলো ট্যাগ, টিএজি ট্যাগ, এখানে লিখবেন এসইও স্কোর, এসইও স্কোর, এখানে লিখবেন হচ্ছে হলো এখানে কি লেখা যায়, এখানে লিখবেন এন্ড স্ক্রিন, এন্ড কান্ট্রি, কান্ট্রি
language. That's a video name. एक और जिन्हें दिल्ली हो. अच्छा देखें आप लोग इखाने इटा के मार्किंग कर दें सुंदर कर दें. अच्छा हम राखन कठाई के सलाम चैनल दे यार. देखें एक अने पोर्टल में बोला है इसे लोग जो अपना की टाइटल एवं डिस्क्रिप्शन टाइटल एवं डिस्क्रिप्शन ला देखें एक अने टाइटल एवं डिस्क्रिप्शन एक बार ता अपने स्क्रीनशॉट निकल गोतो कल क्या मैं जब देखा है स्क्रीनशॉट का मैं गोतो क्लास टाइम मेरे टाइम स्क्रीनशॉट निकल बस এটা হচ্ছে ডেসক্রিপশন এবং টাইটেল. টাইটেল ইজ উপরে এই যে এটা যেটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টাইটেল আর ইনিশিয়াল এই যে ডেসক্রিপশন এখানে লেখাই আছে এটা হচ্ছে ডেসক্রিপশন. কপি করবেন. কপি করার পরে এই ডেসক্রিপশন বক্সে এখানে লিখবেন ওইটারে পেস্ট করে দেবেন. এরপরে আপনি যে কাজগুলো করছেন এগুলো সবগুলো এখানে স্ক্রিনশট আগে নিতে হবে. এই যে এখানে এন্ড স্ক্রিন এবং কার্ড আপনি যে একটু আগে কাজ করলেন এই কাজটা এখান থেকে স্ক্রিনশট নেবেন. একটু একটু বারে এইভাবে পুরো মার্কিং করে বুঝিয়ে দিবেন যে একটু নেবেন কপি এন্ড কোনটা নিলাম এটা এন্ড স্ক্রিন এখানে এরপরে চলে আপনার ট্যাগ নেবেন. ট্যাগটা স্ক্রিনশট নেবেন এই ট্যাগ কিন্তু আরো বেশি দিবেন. এখানে 196টা ট্যাগ হয়েছে কিন্তু 96টা কিন্তু ট্যাগ হয়েছে কিওয়ার্ড মানে এখানে কিওয়ার্ড কিন্তু আরো বাড়াইতে হবে কিন্তু বাইরে এত কম কিওয়ার্ড দেখলে কিন্তু নেবেন না. মিনিমাম এখানে 400 করে আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এটা পরে আমি দেই নাই. এখানে এই যে প্রত্যেক কিওয়ার্ড এখানে দিবেন ট্যাগ ইউজ করছেন এখানে শো করতেছে এই দেখেন 500 ভিতরে 196টা হইছে. মিনিমাম 400 রাখার চেষ্টা করবেন 350 থেকে 400 500 পুরো 500 দিতে পারলে আরো ভালো. কপি করবেন ট্যাগ এরপরে আপনার এই নিচে যে কাজ করলেন যে কান্ট্রি এবং কি কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ এটাকে আপনি একটু স্ক্রিনশট নেবেন. স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যে এখানে এখানে কোনটা কোনটা কাজ করছেন যেমন এই ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন. তারপরে নিচেরটা কান্ট্রি দুইটা কান্ট্রি সিলেক্ট করে দেবেন. রেকর্ডিং ডেট যদি দেন এটা স্ক্রিনশট নেবেন এর মার্কিং করে দিবেন কোন কোন কাজ করছেন. কান্ট্রি আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন. আর বাদ বাকি আছে কয়টা একটা দুইটা তিনটা বাদ রইল কি হ্যাশট্যাগ এসইও স্কোর. এখন আসলে আপনি এসইও স্কোরটা নেবেন. এখানে স্কোর হয়েছে কত দেখেন স্কোর একটু হয়েছে এখানে 43 হয়েছে. স্কোরটা এখানে স্ক্রিনশট নেবেন. এসিআর করে এসিআর স্টোরটা বসিয়ে দেবেন.
সেট করেছে বাদ দিয়েছে হ্যাশট্যাগটা বাদ দিয়েছে এখানে হ্যাশট্যাগ এখান থেকে হ্যাশট্যাগ এডিট নেবেন একটা জিনিস বাদ হয়েছে সেটা হচ্ছে টাইটেল টাইটেল এখান থেকে প্লেন তাহলে ওই চ্যানেলের কিন্তু একটা ভিডিও কিন্তু আপনার পুরো এসইও হয়ে গেছে একটা ভিডিও একটা ভিডিও যখন এসইও করবেন তাহলে কিন্তু এই সিস্টেমে করতে হবে এবং এভাবে স্ক্রিনশট গুলো নিয়ে নিয়ে বায়ারকে এভাবে বুঝাই দিতে হবে আমি যতটুকু দেখাইছি এবং বুঝাইছি এটা কেউ এমন কেউ আছেন যে এটা বোঝেন নাই হ্যালো হ্যালো স্যার বুঝতে পারছি বুঝতে পারছেন জি স্যার একটা ভিডিও এভাবে এসইও করবেন আর আরেকটা জিনিস কি অনেক সময় টাইটেল অপটিমাইজেশন করতে হয় সেটা কি রকম যেমন বায়ারে যে টাইটেলটা দেয় সেটা এসইও স্কোর কিন্তু অনেক সময় কম থাকে যেমন এই যে একটা ভিডিও আমি এই টাইটেলটা অপটিমাইজ অপটিমাইজ বলতে বোঝেন অপটিমাইজ কথাটা বলতে বায়ারে যেটা যেভাবে টাইটেলটা দিয়েছেন হুবহু এভাবে না দিয়া একটু ঘুরে ফিরিয়ে দেওয়া এটি হচ্ছে অপটিমাইজেশন সেটা কিরকম দেখেন ধরেন এখানে আমি আমি প্রথমে পুরো টাইটেলটা আমি কপি করে নেব এই কপি করে নেওয়ার পরে এটাকে আমি আরেকটা ট্যাব দিই এখানে ইউটিউব চ্যানেলে আবার যাই youtube.com এ গেলে পরে এটার এসইওর স্কোরটা কতটুকু সেটা এখানে কিন্তু শো করে এটা যদি কপি করে যদি পেস্ট করি আমি এখানে যদি আমি পেস্ট করি এই সার্চ অপশনে যাওয়ার পরে এখানে যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে দেখবেন যে এটার স্কোরটা কতটুকু আছে অনেক সময় বায়ারে কিছু কিছু কিওয়ার্ড দেয় ওগুলো স্কোর কম থাকে একেবারে কম থাকে দেখা যায় 20-এর নিচে থাকে 20, 21, 22 এইরকম যদি স্কোর থাকে ওইটাকে আপনাকে একটু অপটিমাইজ করে দিতে হবে অপটিমাইজটা কিরকম একটু আর্টিস্ট করে এটা কিছু ওয়ার্ড কেটে দিয়ে এরপর সেলো আপনাকে ওইটাকে স্কোরটা মানে স্কোরটা একটু বাড়াই দিতে হয় দেখেন এখানে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ভাবে এই এখানে স্কোরটা শো করে মানে এই যেই এই টাইটেল দিয়ে মানুষ কি পরিমাণ লোককে সার্চ দেয় সেটা কিন্তু এখানে শো করে তার মানে এটা এসইওর স্কোর মানে এটা সার্চ ভলিউম অনেক অনেক ভালো তাহলে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই আবার কিছু অনেক সময় দেখা যাচ্ছে এখানে সার্চ ভলিউম এটা কিন্তু 72 দেখাচ্ছে তার মানে অনেক অনেক ভালো মানে এত পরিমাণে এটা লিখে মানে সার্চ দেয় যে সার্চ দিলে পরেই কিন্তু এই এই কথাটা লিখে করোনা ভাইরাস কিংবা করোনা ভাইরাস প্রার্থনা সঙ্গীত কিংবা সঙ্গীত এই সমস্ত ওয়ার্ড দিয়ে সার্চ দেয় লিখে 72 এখানে 100 ভিতর 72 জন লোক এই 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 কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় মানে এখান থেকে যদি টাইটেল অপটিমাইজেশন এখান থেকে যদি কিছু বাদ দেন ধরেন লামিয়ার কণ্ঠে এই কথাটা যদি বাদ দেওয়া যদি হয় করোনা ভাইরাস নিয়ে প্রার্থনা সঙ্গে এই কথাটা দিয়ে মানুষ কি পরিমাণ লোকে সার্চ দেয় সেটা দেখি এটা 71% মানে 100 তার মানে ওখান থেকে ওই কথাটার সাথে এটা সার্চ একটু কম দেয় তো আপনারা যখন টাইটেল অনেক সময় বায়ারের টাইটেলটা অপটিমাইজ করে দিতে হয় যখন স্কোর যখন একবারে কম থাকে একবারে কম যেটা 20-এর নিচে থাকে সার্চ বলি হবে সেই ক্ষেত্রে অনেক সময় টাইটেলটা আপনাকে আপনার মতো ইচ্ছা মতো মানে ওইটার সাথে মিল রেখে আপনাকে টাইটেলটা একটু অপটিমাইজ করে দিতে হয় এটুকুলো কাজ তাহলে একটা টাইটেল অপটিমাইজ প্রুফ কিভাবে দেবো
ওইটা আপনার ডায়াস থেকে ওইটা ওখানে যখন সার্চ দিবেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও শো করবে, এই দেখেন অনেকগুলো ভিডিও সাজেস্ট করবে করোনা ভাইরাসের প্রার্থনামূলক গান। যেমন সঙ্গীত না দিয়ে আপনি এখানে অন্য একজন একটা দেখে আপনার গান লেখা গান কথাটা দিতে পারেন, তারপর করোনা ভাইরাস নিয়ে চমৎকার কথাটা লাগাইতে পারেন, মানে অন্য কয়েকটা ভিডিও দেখে ওখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার টাইটেলটা নাম ভিন্ন করে দিলে হবে, একটু নাম ভিন্ন করে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ দিলেই হবে, ওখানে লিখবেন যে বিফোর আফটার, বিফোর টাইটেল ডেসক্রিপশন আফটার টাইটেল ডেসক্রিপশন, যদি এরকম যদি অপটিমাইজ করা লাগে যদি অপটিমাইজের কোনো কাজ আসে তখন আরেকটা কলাম আপনি এখান থেকে বাড়াবেন, এই যে বাম পাশে এখানে বাড়াবেন, এখানে লিখবেন আসলে কি এখানে আছে আফটার, মানে আপনি কাজ করার পরে কিরকম হয়েছে সেটা এখানে বুঝাবেন। আর হচ্ছে হলো এখানে অবশ্যই বিফোর বিফোর এইভাবে করে দিয়েছে, সেই ইচ্ছা করলে আগের মতো সে আবার করতে পারে, হ্যাঁ যদি ভালো নাও লাগে তখন সে আবার তার যে আগে যেটা ছিল সে ওইটাই আবার করে নিতে পারে। আর পরে আপনি যখন র্যাঙ্ক বাড়াই দেবেন সার্চ ভলিউম বাড়াই দেবেন তখন বায়ার অটোমেটিকভাবে সে মাইনে নেবে, বায়রকে বুঝাবেন যে তুমি যে টাইটেলটা দিছিলা ওইটা মানুষ ওইটা দিয়ে সার্চ দেয় খুব কম, ওইটা সার্চ ভলিউম কম যার কারণে আমি অপটিমাইজ করে দিচ্ছি, বায়র এত কোনো এত কিছু বোঝে না, জাস্ট ওদেরকে র্যাঙ্ক করাইতে পারবে অপটিমাইজ করে দিতে পারবে। তো একটা ভিডিও যখন অপটিমাইজ করবেন সেক্ষেত্রে আপনার কি কি রাখতে খেয়াল রাখতে হবে, ডেসক্রিপশন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ, এসইও স্কোর, এন্ড স্ক্রিন অ্যান্ড কার্ড, তারপর ছিল কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে ভিডিও নেম, এই কয়টা কলম মাস্ট বি লাগবে, এটা দরকার হবেই, এর সাথে অনেক সময় আরো বেশি লাগে সেটা কিরকম, যেমন ওই যে ভাই একটু আগে একটা প্রশ্ন করছেন কিন্তু যে টাইটেলটা যদি আমি অপটিমাইজ করে দেই বায়ারকে কিভাবে এটা বোঝাবো, অনেক সময় বায়ারের কিন্তু অন্য মানুষের দিয়ে কিন্তু নিজেরা অনেক সময় করে যতটুকু পারে বোঝে করে, দেখা যাচ্ছে তাদের স্কোর বাড়াইছিল কত 20 ছিল কিন্তু আপনি ওইটাকে স্কোর বানাই দিচ্ছেন কত 40-40 উপরে বানাই দিচ্ছেন, তখন এখানে আরেকটা কলম বানাইতে হয় যে আমার তোমার এসি স্কোর এত ছিল আগে ছিল কতটা, যেমন বিফোর এসিও মানে আমার কাজ করার আগে তোমার এসিও স্কোর ছিল 20 আর আমার কাজ করার পরে এসিও স্কোর হয়েছে 40-42 বা 43, এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাইতে হবে, ঠিক আছে না বোঝেন নাই যেটা লাস্টে যেটা বলছি এটা বুঝতে পারছেন, নাহলে আমি আরো ক্লিয়ার করে বুঝাই দিই। আচ্ছা দেখেন ধরেন বায়ারে একটা কাজ দিছে তার ভিডিও স্কোর ছিল ধরেন এখানে হলো 43, আমি করছি কিন্তু এটা 43 হয়েছে, বায়ারের ছিল আগে কত এখানে ধরেন 20 ছিল, কাজ শুরু করার আগে আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, বায়ারে বল অনেক সময় বলে দেয় যে আমার কত ছিল ভিডিও স্কোর কত ছিল আমার কত ছিল ওগুলা তুমি আর তুমি কত নতুন করে করে দিতে পারো বাড়াই দিতে পারো ওইটা আমি দেখবো, তখন হচ্ছে বায়ার আগে কত ছিল এটা কাজ শুরু হওয়ার আগে আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, এরপর হচ্ছে যে বিফোর নামে যে একটা কলম করছেন এখানে এই স্ক্রিনশটটা আপনি এখানে বসাবেন, এখানে বসাবেন আর আর কাজ করার পরে যেটা আপনার নতুন করে হয়েছে ওইটা বসাবেন, হয়েছে আফটার ট্যাগ
সরি এখানে আফটার ট্যাগ না এখানে সরনটা হয়ে গেছে এই পাশে এটা দিই কলমটা এটা ধরেন আফটার এটা হচ্ছে বিফোর আর এটা ধরেন আফটার আগে যেটা আপনি স্ক্রিনশট আপনি কাজ শুরু হওয়ার আগে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখছেন ওটা সে বিফোরে রাখবেন আর কাজ শেষ হওয়ার পরে যেটা হবে স্কোর ওইটা হলো আফটারে আপনি ওখানে উল্লেখ করে দেবেন তো ইউটিউব ভিডিও এসইও এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে আমি যেটুকু দেখাইছি এর ভিতর আমি এটা আপনাদের দিয়ে দেবো এটা সফটওয়্যারটা আপনি আপনাদের দিয়ে দেবো এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে পিসিতে কম্পিউটারে বায়াস কি তার জিমেইল আমার ভিডিক সম্পর্কে আপনার অনেক কিভাবে এটাকে গুগল ক্রোমের সাথে অ্যাডজাস্ট করবেন এটা যদি না বোঝেন সেক্ষেত্রে আমাকে তো প্রশ্ন করবেন এই পরবর্তী ক্লাসে আমি প্রয়োজনে আবার দেখাবো এছাড়া যদি না বোঝেন ভিডিও দেখে আপনি হেল্প করতে পারেন অনেক ভিডিও আছে ঠিক আছে আর ওই যে ইউটিউবে যে সাবস্ক্রাইবার বাড়ায় ওটা কেমনে করে ওটা সাবস্ক্রাইব ওটা আরেকটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা আমি ওইটা দেখাবো ওটা করে দেখাবো তা এখন আজকে দেখাবো না আজকে শুধু এসইওটা দেখাই দেখে দিই এসইওটা মিনিমাম $50 একটা প্রশ্ন স্যার আমাকে স্যার বল আমি কি ওর ফুল চ্যালেঞ্জটা এসইও করব না দুই একটা ভিডিও করব বাইরে বলে দেবে যে আপনার যদি 30টা ভিডিও হয় তাহলে 30টা আপনার ফুল চ্যানেল এসইও করে দিলে ওটা রেট একরকম আবার তিনটা ভিডিও এসইও করে দিলে আরেকরকম পাঁচটা ভিডিও ওটা রেট বুঝবেন আপনি যদি $50 দেয় যদি ভিডিও যদি 30টা থাকে তাহলে আপনি $50 করে দেবেন আর ওই বাইরে যদি 100 উপরে যদি ভিডিও থাকে একটা চ্যানেলে তাহলে $50 না আপনি মিনিমাম $100 আপনি ওই কাজটা করবেন বুঝতে পারছি একটা চ্যানেলে দেখছেন একটা এসইও অনেক সময় লাগছে কিন্তু মোটামুটি আমি তো এটা সংক্ষেপে দেখেছি এখানে কিন্তু এখানে সব পূর্ণাঙ্গ ভাবে হয় না এখানে কিন্তু স্কোর হয়েছে 43 একটা ভিডিও যদি ভালো করে এসইও করেন মিনিমাম আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে একটা ভিডিও এক ঘন্টার সময় মিনিমাম লাগবে যদি আপনি 48-49 যদি স্কোর উঠাইতে চান আর অনেক অনেক সময় আমি করি তো আমি এত দেই না 48-49 দেই না আমি সব বায়ারে 44-48 এর ভিতরে রাখি এর ভিতরেই আমি দিয়ে দিই স্যার আমাদের কি চ্যানেল অ্যাক্সেসটা দেবে না হলে আমি কিভাবে করব এসইও হ্যাঁ অবশ্যই দিয়ে দেবে ওরা চ্যানেল অ্যাক্সেস দিয়ে দেবে আপনাকে ম্যানেজার করে দেবে অথবা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এচআর আপনাদের বলছেন না যে ভিউজ বাড়ানোর সিস্টেমটা ওগুলো আমি ওইটা দেখাই দেবো না ওইটা ছিল পরে এটা দেখাবো আসলে এসিওর এই ক্লাসগুলো হওয়ার পরে ওইটার জন্য আলাদা আমি একটা ক্লাস নেব যে আপনারা কাজগুলো কিভাবে করবেন বাইরে যখন কাজগুলো দেবে আপনার তো বিভিন্ন ধরনের কাজ দেয় যেমন আপনাকে ইউটিউব আপনার তার একটা চ্যানেলে তার অনেকগুলো চ্যানেল থাকতে পারে সোশ্যাল প্ল্যাটফর্ম থাকতে পারে এটার ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারে ম্যানেজার বলতে তো বোঝে নেই যেমন তার একটা ফেসবুকের অ্যাকাউন্ট আছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আর অন্যান্য অ্যাকাউন্ট আছে আর ধরেন ইউটিউব চ্যানেল আছে একটা
আপনার কাজ হচ্ছে হলো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টে প্রতিদিন একটা করে পোস্ট করা, এটা এক মাসের জন্য আপনাকে ম্যানেজার বানানো। তো একটা ফেসবুকে পোস্ট করা, আপনাকে একটা ফেসবুকে পোস্ট করার জন্য বায়ার কি বায়ার যদি ফেসবুক চালায় বায়ার কি পারেন একটা পোস্ট দিতে? অবশ্যই সে পারে, কিন্তু আপনাকে কেন রাখবে এক মাসের জন্য, 10 দিনের জন্য? বায়ারে এত সময় নেই, টাইম নেই। তারা চিন্তা করে যে আমার $50 যদি যায়ও এটা কোনো সমস্যা নেই, তারা ওই টাইম লস করতে চায়, ওই কাজটা ওরা এর জন্য ম্যানেজার হিসাবে ওটা নিয়োগ। শুধু এই সহজ একটা কাজ, যেমন এই যে আমাকে 4-5 দিন আগে একটা কাজ দিছে এক বায়ারে, উনি বলছে তুমি প্রতিদিন একটা করে আমার ফেসবুকে মোটিভেশনাল কোটেস আছে সে দিয়ে দিয়েছে, ছবিগুলো দিয়েছে, প্রায় 72টা ছবি দিয়েছে, প্রতিদিন তুমি একটা দুইটা করে ছবি পোস্ট করবে, যদি দুইটা করো ভালো, দুইটা না পারলে একটা, $50 20 দিনের জন্য। এই কাজগুলো ম্যানেজার, তারপরে ছিল আপনার মার্কেটিং এর কাজ করতে পারেন, বিভিন্ন রকমের কাজ আছে স্যার। আমাদের তো ফেসবুক আর ইউটিউব মার্কেটিং এ দেখাচ্ছেন, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এরটা কি একটু দেখাবেন? ইনস্টাগ্রাম কিংবা অন্য যেগুলো আছে মার্কেটিং, আগামী ক্লাসে আমি দেখাবো যে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এ আপনি কিভাবে ক্যাপশন ইউজ করতে হবে, কিভাবে ট্যাগ সিলেকশন করবেন, তারপরে হল কি কারণে রেস্ট্রিক, মানে ইনস্টাগ্রাম আইডি গুলো কিন্তু প্রায় কিন্তু রেস্ট্রিক হয়, অনেকে যারা জানে না প্রথম প্রথম যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে তখন ব্যান্ড হয়ে যায়, প্রায় দেখবেন যে রেস্ট্রিক্ট হয়ে যায়, মানে রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটি কি কারণে রেস্ট্রিক্টেড হয়, অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি বলবো, কিভাবে এটা পোস্ট করবেন, ট্যাগগুলো কিভাবে ইউজ করবেন, এটা পরবর্তী ক্লাসে আমি দেখাবো, ইনস্টাগ্রামের উপরে ক্লাস থাকবে। আজকের এটা সম্পর্কে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে এসইও করা, এটা তো মোটামুটি ক্লিয়ার। জি স্যার তাহলে আজকে শেষ করে দিই, আমরা আর 2 মিনিটের বেশি এটা থাকবে না, 2 মিনিট পরে আবার অফ হয়ে যাবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এইটা আর গুগল এসইও তে দেখাবেন না ওয়েবসাইট এসইও তে? গুগল যে এসইও টা আমি প্রথমে অনেক আলাপ আলোচনা করছি, তারপর আমি সংক্ষেপে বলি, গুগল এসইও যেটা, একটা পেজ কে গুগল মানে একটা ওয়েবসাইট কে আপনাকে র‍্যাঙ্ক করাইতে হবে, সেটা আসলে কিভাবে, সেটা হলো আপনার অফ পেজ এসইও করে। অফ পেজ এসইও টা কি, বিভিন্ন রকমের গেস্ট পোস্ট, তারপর সব ব্যাক লিংক ক্রিয়েশন। ব্যাক লিংক কথাটা কি, আমি আপনার প্রথমে ক্লাসে আমি বলছিলাম যে ব্যাক লিংক মানে কি, একটা রেফারেন্স একটা ওয়েবসাইট আর একটা উপরে ওই ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে ওই ওয়েবসাইটে পাঠিয়ে দেয়, এটাকে বলা হলো ব্যাক লিংক। আর গেস্ট পোস্টটা কি, গেস্ট পোস্টটা হলো আপনার গরুর রচনার মতো, 500 ওয়ার্ড কিংবা 700 ওয়ার্ড 1000 ওয়ার্ডের ধরেন একটা সাইডে গেস্ট কথাটা আর থাকে, গেস্ট মানে অতিথি, মানে অতিথি হিসেবে তার একটা সাইডে অন্য একজনের একটা সাইডে আপনি কিছু একটা লেখা আপনি ওখানে পাবলিশ করবেন, যেখানে আপনার ওখানে একটা অ্যাঙ্কর টেক্সট থাকে, ওই অ্যাঙ্কর টেক্সট ক্লিক করলে পরে আপনার সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। গেস্ট পোস্ট এবং ব্যাক লিঙ্কের উপর অনেক মিনিমাম 15টা ক্লাস লাগবে এটা শেষ করতে পারলে, মানে ওয়েবসাইট এসইওর কাজ শিখাইতে গেলে পর মিনিমাম 12 থেকে 15টা ক্লাস লাগবে, ওইটা আলাদা। আমি এর জন্য ওয়েবসাইট এসইওর কাজটা আমি শিখাবো না, আপনাদের ইউটিউব এসইওর কাজটা শিখাইছি, একেবারে সহজভাবে করতে পারবে। আজকে শেষ করে দিয়ে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওটা দেখেন, বারবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, অন্তত 3-4 বার দেখার চেষ্টা করেন, দেখবেন যে খুব সহজ হবে, এবং প্র্যাকটিস করেন, দেখে দেখে প্র্যাকটিস করেন। শেষ করে দিই তাহলে। স্যার অফ টপিক একটা প্রশ্ন করেছে, আপনার বাসা সাভার কোথায়? আমার সাভার ছিল, আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা কলমা। কলমা সাভার মাছ সাভার বাজার। ও বাজার ওই আরাপাড়া সাইডে পড়ছে।